আমি যখনই ব্লাড টেস্ট করি, আমার যারা করে আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। পলিটিক্যালি অ্যানালাইজ করতে হবে এটা কি? ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দেয় না, এগুলো নার্সরা করে, সিস্টাররা করে। এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারোটা হাত কালো হয়ে গিয়েছিল। এতটা পৃথিবীতে একটা চমৎকার সময় চলছে, যবে থেকে পৃথিবী আসে, মানুষ আসে, কনসিয়াসনেস চলছে, তখন থেকে সময়টা প্রচন্ড ইন্টারেস্টিং চলছে। এগুলো হচ্ছে অভিজ্ঞতার ফসল। ধরুন সাপোজ কি 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 আর বলুন কি সাপোজ ইয়া ফাসকাসিয়া পিজিটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স। আজকে পিজি হসপিটালকে আমরা সকলে মিলে গর্ব করি না? দিবি কিনাটাই তো পুরনো হরিদাসী মার্কা হয়ে গেল না, এখন খিস্তি দিয়ে বলতে হবে দে দে চুম্বান বাড়া দে দে। হ্যাঁ, কেউ তো পায় না, অনেকে ভাবে এটা খুব ইজি, এটা ইজি নয়। তোমার পাশের লোকটা চেনে না, তোমার ব্যথা জানে না, তুমি মরে গেলেও সে জানতে চায় না। এতনা আন্ডারএস্টিমেট মত করো ভাইয়া। বল দো পুরো এপাং ওপাং ঝপাং, মানে এপাং ওপাং এর মধ্যে এপার ওপারের একটা কেস আছে, মানে তুমি যেদিকেই থাকো এপারে বা ওপারে এপাং ওপাং তোমাকে ঝপাং করা হবে। কে রে তুই? পশ্চিমবঙ্গের বালের মদন গান্ডু পাত্র।